প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল, এক অসহায় নারী বসে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার নাম কি? পলিয়াবা, খুব সুন্দর নাম। পলিয়াবা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন? আপনার বিয়ে শাদী হয় নাই? আগে হয়েছিল। তার মানে কি এখন কি নাই, সংসার নাই? মানে কেন সংসার নাই? কেন সংসার নাই বলতে, ধরেন স্বামী নেশা পানি করে, টাকা পয়সার জন্য, যৌতুকের জন্য মারামারি অত্যাচার এগুলো করে। আচ্ছা আচ্ছা, কেন বিয়ের আগে কি যৌতুক পয়সা মানে সব কিছু ক্লিয়ার করেন নাই? ওগুলো গার্জিয়ানে করছে না করছে আমি অতটা জানি না, গার্জিয়ানে বিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনাদের সংসার করার ইচ্ছা ছিল নাকি? আচ্ছা, তো মানে গার্জেনের সাথে কথাবার্তা হয়েছিল কি হবে না হবে না, এই তো? আচ্ছা আচ্ছা, তো এখন সংসার করছিলেন কতদিন? 3 বছর। আচ্ছা, তো এখন বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। তো এখন ইউটিউব আসছেন কি জন্য, মানে কষ্টের কথা বলার জন্য নাকি আবার কোনো নতুন করে সংসার করবেন? কোনটা নতুন করে একটা মানুষের জন্য ভালো লাগে, তার নাম্বারটা 01882247। আমি নাম্বারটা বলছি 01882247। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।